নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিক্ষ ব্লগস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দুর্গাপূজা চলেই এলো। দুর্গাপূজার আগে বাঙালি কিছু করুক বা না করুক, শপিংটা ঠিকঠাক করে। আর আমার প্রত্যেক বছর শপিংটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো এবারেও যাচ্ছি কলকাতা ছোটোখাটো কিছু শপিং করতে, তো তোমাদের সামনে তুলে ধরবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু ইনফরমেশান পাবে আর আশা করি ভালো লাগবে। চলো। তো আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম সেই গাড়ি কাকু চলে এসছে, এবার আমরা চলে যাব। গাড়ির মধ্যে উঠে বসলাম আর বাবা মা আমি আর বোন যাচ্ছি, আমি সামনে বসেই যাই সচরাচর। তো চলো যাওয়া যাক। চলো। আমরা যেদিন গেছিলাম সেদিন খুব রোদও ছিল না এবং খুব বৃষ্টিও হচ্ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। খুব ভালো লাগছিল গাড়ির ভেতর থেকে পরিবেশটাকে ক্যামেরা বন্দি করতে। তো চলো যাওয়া যাক। আমাকে নাও আগুনে নাও, ফাগুনে নাও ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাও ঢেউয়ে ঢেউয়ে নাও, মিটিয়ে দি। আমতলার একটু আগে গাড়িটাকে দাঁড় করানো হয়েছে, একটু টিফিন করবো আমরা। আমরা অর্ডার দিলাম ঘুগনি মুড়ি ও আমার মা ও বোনের জন্য ডিম টোস্ট, সাথে সাথে চলে এলেও ডিম ভাজা। ঘুগনি মুড়ি ডিম ভাজা বাঙালির ফেভারিট। আর এখানে হচ্ছে মা ও বোনের জন্য ডিম টোস্ট। খুব দ্রুতগতিতেই আমরা প্রবেশ করলাম কলকাতার ভেতরে। তো আমরা প্রায় ঢুকে পড়েছি, আমরা এসে গিয়েছি নিউ মার্কেটে। প্রথম আমাদের যেখানে যাবো সেটা হচ্ছে শ্রীলেদার্স। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই। প্রচণ্ড প্রচণ্ড ভিড়, তবুও ভিড়ের মধ্যে তোমাদের জন্য ভিডিও করলাম। কত বুট, কত রকম, কত রঙের এবং কত রকম স্টাইলের বুট শুধু তোমরা দেখো। শ্রীলেদার্সে আমি আগেও একবার এসেছিলাম, বাট এটা আমার সেকেন্ড টাইম। আমি তো দেখি অবাক, এত বুট, সত্যি ভালো লাগছে। শ্রীলেদার্সে এতটাই ভিড়, সেই জন্য আর শ্রীলেদার্স থেকে আর ভিডিও করতে পারিনি। আমরা জুতো কিনে বেরিয়ে এলাম বাইরে। মেয়েদের কত রকমের কানের দুল শুধু দেখো। শ্রীলেদার্স থেকে বেরিয়ে আমরা খেলাম আইসক্রিম। আইসক্রিম আমার অতটাও প্রিয় নয়, বাট কোথাও গেলে মাঝে মাঝে কর্নেডোটা খাই। তো চলো এবার আমরা যাবো সিটি মার্কেটে। এই হচ্ছে সিটি মার্ট, এবার আমরা এর ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশ করলাম, এখানে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। এখানে ভিডিও করা টোটালি বারণ, তবুও আমি চেষ্টা যতটা পারবো তোমাদেরকে দেখানোর। দেখতেই পাচ্ছ কত রকম গেঞ্জি,
সব রকম সাইজ কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে এবং নানান রকম কালার নানান রকম ডিজাইন তো আছেই। আমি যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ জিন্সের প্যান্ট দেখো, ভর্তি ঠাসা জিন্সের প্যান্ট এবং নানান রকম সাইজও কিন্তু এখানে অ্যাভেলেবেল। হ্যাঁ, খুব মোটা মানুষদের জন্য এখানে কিন্তু প্যান্ট পাওয়া যায়। সিটি মার্ট থেকে আমাদের টোটাল শপিং কমপ্লিট, বাট আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি সিটি মার্টে। এবার আমরা ঢুকছি শ্রীরাম মার্কেটে। শপিং সব কমপ্লিট, এবার কিছু খাওয়ার পালা। তো শ্রীরাম মার্কেটের পাশেই একটা কাকু খুব ভালো স্ট্রিট ফুড বিক্রি করে, তো সেখান থেকেই এগ রোল আর চাউমিন চিলি চিকেন খেলাম। এর একটা শর্টস ভিডিও আসবে, সেটা তোমরা অবশ্যই দেখবে। এখন চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে, তোমরা সবাই জানো, ঠিক আছে? আর এটা নতুন করে তোমাদের সঙ্গে পরিচয় করাবার কিছু নেই বা ব্লক করারও কিছু নেই, তবুও এসেছি তোমাদের সামনে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখি, ভেতরে তো অ্যালাউ নেই মোবাইল নিয়ে ঢোকা, তবু বাইরেটা যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বামীনারায়ণ মন্দিরে অনেকদিন আগে থেকে এখানে স্বল্প মূল্যে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে আপনারা স্বামীনারায়ণ খিচুড়ি আরও আদার্স অনেক কিছু খাবার আপনারা পাবেন স্বল্প মূল্যে। তো চলুন আজকে আমরা এখানে কিছু খাবো এবং সেটা আপনাদের সামনে শেয়ার করব। আমি অর্ডার দিলাম স্বামীনারায়ণ খিচুড়ি এবং মা ধোগলা আর বোন লস্যি আর চিপস। বাবা আর আমাদের লালটু কাকু ধোসা অর্ডার দিল। তো আমার মা বাবা বোন গিয়েছে মন্দিরের ভেতরে, আমার কাছে মোবাইল আছে, সেহেতু আমি যেতে পারিনি। মোবাইল জমা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। তো আমি তোমাদের এখানকার মন্দিরের সামনে কিছু দেখাচ্ছি, দেখো আশা করি ভালো লাগবে। ये फिर सम्मेलन मंदिर है।